আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন চার প্রকারের পাখিকে পয়গম্বর বললেন, কিছুদিন লালন পালন করলেন, কিছুদিন লালন পালন করার পরে এইবার যখন জবাই করলেন, জবাই করার পরে জবাই করে গোশত গুলো হাড্ডি গুলো সব নাকি মামার আলাদা করিয়া পালাইল মিক্সচার করিয়া। এইবার আল্লাহ তাআলা বললেন এই গোশত গুলা পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়া দিতে মালা দাও, বিভিন্ন জায়গায় ফালা দেওয়ার পর এইবার আল্লাহ তাআলা দায়িত্ব বললেন পয়গম্বর এখন যে যে প্রকারের পাখি আপনি লালন পালন করেছিলেন সেই পাখির নাম ধরে আপনি একটু ডাক দেন। পয়গম্বর বিভিন্ন জায়গায় গোশতকে যখন ছড়া ছিটে ফালা রাখছে, ফালা রাখার পর এইবার যখন ওই প্রকারের পাখিকে যখন নাম ধরে ডাক দিলেন বিভিন্ন জায়গায় ছড়া ছিটে রাখার পর, তথাপি যেই প্রকারের পাখি সেই প্রকারের গোষ্ঠীর সাথে দূরা দূরা যাইতেছে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দূরা দূরা চলিয়া যায়, যেই প্রকারের পাখি সেই প্রকারের গোষ্ঠীর সাথে গোষ্ঠ মিলতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ
তাদের যে স্তর ছিল, তাদের যে অবস্থান ছিল, মূলত তাদের দিকে লক্ষ্য করলে আমাদের মতো মানুষ চেয়ারে বসাটাও কোন দিক থেকে উচিত নয়। আগেকার জমানার মধ্যে যারা নসিহত করত, বড় বড় আল্লাহরী আল্লাহরা মানুষ যারা জমিনের মধ্যে ছিলেন, মুষ্টিমান কিছু মানুষ নসিহত করত, তো সেই যুগের দিকে তাকালে বর্তমান যুগে আমি আমার নিজের কথা বলি, মূলত আমার নিজের মধ্যেই আমল নাই, আর একজনকে কি নসিহত করব। এ হলো একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো তাদের এলেম, তাদের আমল, তাদের স্তর, সেই দিকে তাকালে আমাদের মতো মানুষ স্টেজে বসা বা চেয়ারে বসাটাই অনেক বিশাল বড় ব্যাপারই। কিন্তু তথাপি আমি মনে করি যে যুগের মধ্যে ইসলামের দাওয়াত যেইভাবে চলেছে, তার পার্শ্ববর্তী বাতিল পন্থায় যারা ছিল তাদের দৌরত্ব ঠিক ওরকমের ছিল। পয়গম্বর মুসার জমানায় ফেরাউনের হালত যেরকম ছিল, মুসার দাওয়াতের পদ্ধতি, মুসার মেজাজ, তার সবকিছু অন্ধকার ওইভাবেই নিয়োজিত করেছিলেন। নমরুদের জন্য নমরুদের যে একটা হালত ছিল, দৌরত্ব ছিল, সেই নমরুদের সাথে সামঞ্জস্য রেখে ওটার প্রতিপক্ষ হয়ে দাওয়াত দেওয়ার জন্য যতটুকু পন্থা প্রয়োজন সেই দক্ষতা পন্থা দিয়েই আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে পাঠিয়েছিলেন। এটা আমি মনে করি। তো সেক্ষেত্রে যেহেতু আমরা আখির জমানা, শেষ জমানায় চলে এসেছি, আর সেক্ষেত্রে আগেকার যে আল্লাহর ওলীরা ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল, অধিকাংশই এখন সমাজে নাই, এখন সেজন্য কি দাওয়াত বন্ধ হয়ে যাবে? কি বলেন? আমি এজন্য নিজেকে নিজে প্রশ্ন করি অনেক সময় যে মূলত আসলে নসিহত করার মতো কোন অধিকারই আমাদের নাই, তারপরেও কেন বসা? এক নম্বর জবাব, বর্তমানে সমাজের মধ্যে যারা আল্লাহওয়ালা, যারা এলেমওয়ালা, যারা দাঈ ইলাল্লাহ সমাজের মধ্যে আছেন, যারা দাওয়াত দেন, এরা সব জায়গায় যেতে পারেন না। কেন? বছরে 365 দিনের মধ্যে একদম জোরভাবে মাহফিল করতে পারলে 250 পর্যন্ত যেতে পারে, এরপরে যাওয়ার ক্ষমতা নেই। 200 থেকে 250 কি খবর হয়ে যাবে, এর বেশি প্রোগ্রাম কোনো ব্যক্তি করতে পারে না। তো সেক্ষেত্রে তাদের তো সব জায়গায় যাওয়া সম্ভব না, তো তারা যেখানে না যেতে পারে সেই গ্যাপ জায়গাটাকে পূরণ করার জন্য মূলত নসিহত করা, এটা এক নম্বর জবাব। দুই নম্বর জবাব হলো যেহেতু শেষ জমানা, বাকিদের পথ চলা যত দৌরত্ব, যত তাদের গতি বেড়ে চলেছে, এই পর্যায়ে আমরা ওই চিন্তা করে যদি ঘরে বসে থাকি তাহলে মানুষদেরকে ধোকা দিয়ে ময়দানকে তারা দখল করে নিবেন। কাজী যাই আছে সেইটা নিয়ে মোকাবেলা করার জন্য যাতে মানুষকে গোমরা করতে না পারে, ময়দান দখল করতে না পারে, এজন্য মুরব্বীদের কাজগুলাকে কিছুটা হলেও সহযোগিতা করার জন্য মূলত নসিহত করা ময়দানে আসা। কথা কি বুঝতে পারলাম? তার মানে যে অনেক কিছু জানি, অনেক বড় আলেম, অনেক কিছু শিক্ষা বাড়াইছে, মূলত বিষয়টা যদি এরকম না, এতে আমার চাই মনে করি আপনারা ময়দানে যারা আছেন আমার তো অনেক ভালো আলোচনা করতে পারে, অনেক ভালো নসিহত করতে পারে। তথাপিও যেহেতু দাওয়াত দিয়েছেন সেক্ষেত্রে বসা, সংক্ষিপ্ত কিছু আলোচনা করি ইনশাআল্লাহ, আপনাদের নিয়ে দোয়া মোনাজাত করি ইনশাআল্লাহ, বিদায় হবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ঘুম আসতেছে নাকি? কষ্ট হবে আপনাদের? কোরআনের জন্য একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ, এই সময়টুকু তো কাজে লাগবে আপনি, নাকি ন? এই যে জান্নাতের বাগানে বসে রয়েছি, আপনি একটা জিনিস দেখেন, মাহফিল থেকে যদি এক জারা পরিমাণে সওয়াব নাও হয় তারপরে না, আপনি যত সময় এখানে বসে থাকবেন, এক জারা পরিমাণে নেকিও যদি আপনার আমলনামায় জমা নাও হয় এরপরেও আপনার লাভ। কিভাবে?
যত সময় আপনি এখানে বসে আছেন, যদিও নেকি নাও হয় তথাপি গুনাহ হওয়ার কোন সম্ভাবনা নেই। কি বলেন, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? আপনি যে দুইটা ঘন্টা এখানে বসে থাকলেন, এই দুইটা ঘন্টা যে আপনি গুনাহ থেকে বাঁচতে পারলেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। এই দুইটা ঘন্টা যদি বাড়িতে থাকতেন, দোকানে থাকতেন, অবশ্যই অনিচ্ছাকৃত হইলেও কিছু না কিছু গুনাহ করা আপনারা যোগ হয়ে যাবে। তো মূলত এক সময় বাংলাদেশের মধ্যে জনসংখ্যা ছিল 7 কোটি বা 7.5 কোটি, এখন সেখান থেকে ডাবল হয়ে যাচ্ছে, বেড়ে গেছে প্রায় 17 কোটি। তো তখনকার 7 কোটির তুলনায় 7 কোটির হিসাবে দাওয়াত দেওয়া হয়েছে, আর এখন যেহেতু মানুষ বেশি 17 কোটি, আর সেই অনুযায়ী দাওয়াতের পক্ষাও ঠিক 17 কোটির মতোই বেড়ে গেছে। আগের দিনে মাহফিল হতো গোটা মালিকার এলাকার মধ্যে, হয়তো আগেকার মুরব্বি যারা আছেন, একটা বড় মাহফিল হতো বা দুইটা মাহফিল হতো, ওইরকম মাহফিল হতো না। কিন্তু এখন দেখেন প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা বাড়ি বাড়ি দাওয়াত চলতেছে। আচ্ছা আপনি কি মনে করতেছেন, এটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? আগের দিনে দেখা যেত যাত্রায় জারি দেনে লোক বেশি হইতো, ওয়াজ মাহফিলে 20 জন 50 জন হলেই মনে করতো অনেক লোক হয়েছে আজকের মাহফিলে। কি কম, যদি 50 জন 100 জন লোক মাহফিল হইতো, তাহলে মানুষ পরে যে বলা বলি করতো মাহফিলে অনেক লোক হয়েছে, কয়জন? 50 জন, 100 জন। কিন্তু যাত্রার প্যান্ডেলে হাজার হাজার শত শত মানুষ বসা থাকতো। কিন্তু এই দাওয়াতের কারণে, মানুষের মধ্যে বুঝ পয়দা হওয়ার কারণে, আপনি মাহফিলকে যে সিস্টেম আপনি দেখেন, আপনি যে চিন্তা দেখেন, ব্যবসা নিয়ে দেখেন, অন্য কোন সিস্টেমে দেখেন, আপনি যে নিয়তে দেখেন, আমি মনে করি যে ঘন ঘন মাহফিল হওয়ার কারণে আজকে যাত্রার প্যান্ডেলে লোক পাওয়া যায় না, কিন্তু ওয়াজ মাহফিলে আল্লাহর ফজলে অনেক মানুষ ওয়াজ মাহফিল আজকে বসে যায়। লাভ হয়েছে না লস হয়েছে? কি বলেন, এই জন্য মাহফিল কম হবে না বেশি হবে? বলুন তো, আপনাদের দাওয়াত পাই যেতে না, দাওয়াত দেওয়ার দরকার নেই। আচ্ছা মাহফিল করলি যে খাইয়ে বাঁচবো, এছাড়া যে বাঁচা যাবে না, এমন কোন সার্টিফিকেট আছে আপনার কাছে? রেডিয়ার করাটাও বোকা, রিজিকের মালিক কে? সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হয়। যে ব্যক্তি কোটিপতি সেও খেয়ে বাঁচতেছে, যে ব্যক্তি একদম দরিদ্র সেও খেয়ে বাঁচতেছে। আল্লাহ সবাইকে রিজিক দিচ্ছেন, সবাইকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন। যে নামাজ পড়ে তাকেও দেন, যে নামাজ পড়ে না তাকেও রিজিক দেন। কেন কেন এর পিছনে একটা কারণ আছে। তো কারণ হলো বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, কষ্ট হইতেছে আপনাদের, আমি সঙ্গে একটু কথা বুঝাই নেই। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, গোটা দুনিয়ার মধ্যে যত তুমি সম্পদ দেখতে পাও, যেমন পাহাড়ের মধ্যে অনেক খনিজ পদার্থ আছে যেগুলা আমাদের শক্তির বাহিরে তুলতে পারি না বা উঠাতে পারি না, কিন্তু অনেক খনিজ পদার্থ আল্লাহ তাআলা মাটির নিচে রেখে দিয়েছেন, পাহাড়ের ভিতরে রেখে দিয়েছেন, অনেক দাম। এরপরে যত না আজ্ঞামত আমরা জমিনের মধ্যে দেখতেছি, আমাদের কাছে অনেক মূল্য, অনেক দাম। আল্লাহ তাআলা বলেন, এই গোটা দুনিয়ার মধ্যে যত পরিমাণে নাজ্ঞামত আছে, বিশ্বনবী হাদিসের মধ্যে বলতেছেন, এই নাজ্ঞামত সব একত্রিত করলে একটা মাসির পাখার পরিমাণ, একটা মাসির পাখা বা কত হাত লম্বা হতে পারে? কি বলেন, একটা মাসির পাখার পরিমাণের মূল্য যদি আমার আল্লাহর কাছে থাকতো, তাহলে কোন কাফের, কোন মুশরিক, কোন বেনামাজি, আল্লাহর বিরুদ্ধ আচরণ কোন ব্যক্তিকে একদম পানি আমার আল্লাহ পান করতে দিতেন না, কারণ এর কোন দামই আমার আল্লাহর কাছে নাই। এজন্য যে বেনামাজি তার জমিনেও পালে যায়, যে নামাজি তার জমিনেও পালে যায়, যে বেনামাজি সে রোদ্রের আলো ভোগ করতেছে, যে নামাজি সেও ভোগ করতেছে, বাতাস নামাজি গ্রহণ করতেছে, বেনামাজি গ্রহণ করতেছে, অর্থাৎ এর কোন দাম আমার আল্লাহর কাছে নাই। এজন্য সমহারে সবাই এটা ব্যবহার করতেছে, কিন্তু অবশ্যই হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে, কি লাগবে না জোর বলে। কিন্তু এখানে আরেকটা সুযোগ, সেটা হলো আমরা জানি রমজান মাসে মানুষ যদি যত পরিমাণে রিজিক ভোগ করবে, সেই রিজিকের হিসাব
রমজান মাসের জন্য মা রমজান মাসের জন্য রিজিকের হিসাব আপনার নিবে না, কোনো খানার হিসাব নিবে না। এই জন্য দেখেন রোজাদার যা না খায় তার চেয়ে বেরোজগার যেটা সেইটা বেশি খায়। ও সকালে একবার গোপনে ঘরে বসে খায়, এরপর দোকানে যাওয়ার কর্তা নিচে ভূমিকা খায়, সন্ধ্যার সময় আবার দোকানে বসে মানুষকে দেখাই ইফতারি খায়। ওর অফতের খানাও ঠিক আছে, আবার রোজাদারের সময় যে রোজাদার খানা খায় সেই খানাও তার ঠিক আছে। ও খাবার কিন্তু বেশি কেন খান, যে জিজ্ঞাসা করি কেন আপনি এত খান, রোজা রাখেন নাই কিছু না, বলবে এক নম্বর জবাব যে রোজা রাখতে পারি না সেটা এক ভুল করছি, ভালো কথা, এখন ইফতারি করবো না, আর একটা দাবো ভুল করবো এটা সম্ভব না, এইটা করতে পারি না, এটা করতে তার বাধা নাই, এক নম্বর জবাব। দুই নম্বর জবাব হলো তারা বলে এটা যেহেতু রমজান মাসে যাই খাবো কোনো হিসাব নাই, তাহলে যেন এখন যা পারি সেইটাই খেয়ে নে। আমি বল করে বোকা, শুধু রমজান মাসের জন্য নয়, বিশ্ব নবী বলেন যে খাঁটি আল্লাহর গোলাম পাঁচ ওয়াক্ত নামাজ যে সঠিকভাবে আদায় করে, রমজান মাসে রোজা রাখে, আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের পরিকল্পনা অনুযায়ী চলে, নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, নেয়ামত ভোগ করার পরে শুকরিয়া আদায় করে, যেই বান্দা আল্লাহর খাঁটি গোলাম এবং যে শুকরিয়া আদায় করে নেয়ামত পাওয়ার পরে, এই শুকরিয়া আদায়কারী বান্দার কাছ থেকে শুধু রমজান নয় জীবনের কোন নেয়ামতের হিসাব আল্লাহ তাআলা তার কাছ থেকে নিবে না। শুধু রমজান না, নামাজের জন্য কোন নেয়ামতের হিসাব নিবে না, শুকরিয়া আদায়কারী বান্দার জন্য শুধু রমজান মাস নয়। কেন? একজন খাঁটি আল্লাহর গোলাম যখন নেয়ামত পায়, যখন খানা খাইতে বসতে প্রথমে বিসমিল্লাহ বলে আল্লাহর কাছে, হ্যাঁ করুণা করল আল্লাহর কাছে, প্রশংসিত হলো, এরপরে খানা শেষ হওয়ার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, কাজী শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ, এই নেয়ামতের হিসাব আমার আল্লাহ তাআলা দিবেন। কাজী নামাজের জন্য কি শুধু রমজান কি বলেন, কিন্তু ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত মানুষের জন্য সব নেয়ামতের হিসাব আল্লাহর কাছে দেওয়া হয়। কেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন প্রত্যেকটা নেয়ামতের হিসাব আমি আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় দেওয়া লাগবে, বাকি যাওয়ার কোন সুযোগ নাই। দুনিয়ায় বসে ইমামের সাথে চালাকি করা যায়, দুনিয়ায় বসে মানুষদের ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে বলে? কোন সুযোগ নাই। এই জন্য আজকের যে সময়টুকু, সময় কিন্তু মানুষের একটি দামি সম্পদ, একটি দামি নেয়ামত। কেন? হাসুরের ময়দানে যেহেতু দুনিয়ার মধ্যে আজকে দলের কোন শেষ নেই, কিন্তু হাসুরের ময়দানে দল হবে মাত্র দুইটা, কয়টা ধরে বলেন? গোটা দুনিয়ায় যত মানুষ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আসছে সব মানুষকে একত্রে হাসুরের ময়দানে উঠবে না, আলাদা আলাদা সময় আছে, সব একত্রে উঠবে, আর তখন আর কোনো দল নেই, মাত্র দুইটা দল হবে হাসুরের ময়দানে। কয়টা দল? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইন, রাস্তা হবে মাত্র দুইটা, একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা। আর সে হাসুরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হিসাবের যে আদালত কায়েম করবেন, সে হাসুরের ময়দানে দুই শ্রেণীর মানুষকে বিভক্ত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্য থেকে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিভাইড যখন করে দিবেন, আলাদা করবেন, তো সেক্ষেত্রে হাসরের ময়দানের ক্ষেত্রে আপনার পয়গম্বর মূসার উম্মত, ইব্রাহিমের উম্মত, নূহের উম্মত, সমস্ত নবীর উম্মতের মধ্যেও যারা তাকে মেনেছে তার একদিকে থাকবে, যারা মানে নাই তার আরেক দিকে থাকবে। কাজী
সমস্ত নবীর উম্মতদের মধ্য থেকে যারা ডানে রাস্তায় ছিল নবীকে মেনেছিল এরা থাকবে একদল, আর যারা মানে নাই তারা থাকবে আরেক দল। যাই হোক আমি ওদিকে যাব না। এজন্য বন্ধু আল্লাহ রব্বুল আলামিন যে দামি সময় আমাদেরকে দিয়েছেন এই সময়ের জন্য দুই শ্রেণীর মানুষ, এই দুই শ্রেণীর মানুষ যিনি জান্নাতে যাবেন তিনিও আফসোস করবেন, আর যিনি জাহান্নামের আসামি হবেন তিনিও আফসোস করবেন। কিরকম আফসোসের মধ্যে ফার ফার ডিফারেন্স, আকাশ এবং জমিন ব্যবধান। যিনি জাহান্নামি হবেন তিনি আফসোস করবেন, কত সময় দুনিয়ায় বসে অহিত নষ্ট করেছিলাম, গল্প বুঝাবে কাটাইছিলাম, মাইকের আওয়াজ শুনতে পেয়েছিলাম, তথাপি মাহফিলের ময়দানে বসতে পারি নাই, সংসারের মহাব্বতে, স্ত্রীর মহাব্বতে, ছেলে মেয়ের মহাব্বতে, দুনিয়ার মহাব্বতে জান্নাতের বাগানে যেতে পারি নাই, গল্প বুঝাবের মধ্যে সময় কাটিয়ে দিয়েছি, আজকে আমার নাম আমার বাম হাতে চলে আসছে, কেউ ওই সময় আফসোস করবে, নিজের হাত নিজে খাইতে থাকবে, নিজের হাত নিজে কামড়ায় খেতে খেতে একদম গোড়ালি পর্যন্ত হাত শেষ করে ফেলবে, আবার নতুন ভাবে হাত গজায় দেখবে, এরকম আফসোস করতে থাকবে। কিন্তু সব আফসোস করলেও এই সময়কে ফিরে পাওয়া সম্ভব, জোরে বলেন। আর যারা জান্নাতে যাবে তারাও আফসোস করবে, কেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতে মানুষগুলো আফসোস থাকবে সম্পূর্ণ ব্যতিক্রম, যে আজকে জান্নাতে আসছি কিন্তু দুনিয়ায় বসে যেই সময়গুলো অহিত নষ্ট করেছিলাম, ওই সময় যদি আর একবারে সুবহানাল্লাহ বলতাম, আর একবার আলহামদুলিল্লাহ বলতাম, আর একবার আল্লাহু আকবার বলতাম, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, তাহলে আমার জান্নাতের মধ্যে নাচতে আমার আমার আত্মা আরো বেশি বাড়ায় দিত, আমার জান্নাত আরো বেশি প্রসারিত হয়ে যেত। এটি উভয়ের পক্ষই আফসোস করবে। যাই হোক বন্ধু, এজন্য আমি জায়গাতে কেমন সেবা করেছি আয়াত এবং হাদিসের অনুকূলে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কিছু কথা ইনশাআল্লাহ উপস্থাপন করার নিয়ত রাখি। আল্লাহ তাআলা আমার জবান থেকে যদি এমন কিছু কথা বের করে দেন আপনাদের জন্য, আমার জন্য, উভয়ের জন্য, যে আল্লাহ হেদায়েতের জন্য কবুল করে নেন। সবাই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করো, কুফরি করো, কিভাবে তোমরা আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে বিদ্বাচরণ করো, কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, একদিন তোমাদের কোন অস্তিত্ব ছিল না, তোমাদের কোন পরিচয় ছিল না, তোমরা ছিলেন নিষ্প্রাণ, তোমাদের কোন প্রাণ ছিল না, তথাপি আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে প্রাণ দান করেছি, আবার ওই প্রাণ আমি আল্লাহ তাআলা একদিন নিয়ে যাব, পুনরায় আবার আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে আবার জমিনের মধ্যে কোন পরিচয় ছিল, কে জানতো আপনার আমার নাম, কে জানতো আপনার আমার বংশের পরিচয়, কে জানতো আপনি কোন বংশের লোক, কে জানতো আপনার নাম কি, একদিন জমিনের মধ্যে আপনার কোন নাম ছিল না, কোন পরিচয় ছিল না, আজকে জমিনের মধ্যে আসছি কার তোমায় আওয়াজ দিয়ে বলে, কে আমাদেরকে প্রাণ দান করেছেন, একমাত্র আমার আল্লাহ করুণায় আল্লাহ তার আপনার আমাকে প্রাণ দান করেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একদিন আবার কাব ধুয়ে যাবে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, মূলত রূহটা কি, প্রাণটা কি, কিরকম তার সুরা, কিরকম তার পরিচয়? একবার মনে আসছে বিশ্বনবী বলেন, রূহটা কি, রূহটা এক নম্বরে জমা, রূহটা হলো আল্লাহর একটা হুকুম মাত্র। অন্য বর্ণনা আছে রূহটা বাতাস সমতুল্য, বাতাসের মতো। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আব্দুল করিম চলতে থাকো, চলতে আসে, যেদিন বলবে আব্দুল করিম কোন পায়া কোনের মালিক একমাত্র কেউ আওয়াজ দিয়ে বলে। আমার আল্লাহ তাআলা কোনো কিছু বাস্তবায়ন করতে হলে দরখাস্তের প্রয়োজন নাই, আবেদনের প্রয়োজন নাই। আমার আল্লাহ কোনো কিছু করতে হলে কারো অনুমতির প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতাশীল আমার আল্লাহ, কোন বলার সাথে সাথে পায়া কোন সেটা হইয়া যায়। এই জন্য বন্ধু, রূহ আল্লাহর হুকুমে আমাদের মধ্যে চলে আসছে, দুইটা জিনিসের সাথে কিরকম সম্পর্ক। যেমন আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, এখানে দুইটা তার সংযুক্ত হয়েছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, একটা স্যার একটা নাই, লাইট জ্বলা সম্ভব হবে না, উভয়টাই প্রয়োজন, কোনটা ছাড়া কোনটার দাম নাই। ঠিক মানুষ চলার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বডিও দিয়েছেন, রুহু দিয়েছেন, বডি আছে রুহু নাই, ওই বডির কোন দাম নাই। সেক্ষেত্রে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে তার হুকুমে রুহু দান করেছেন, বাতাস প্রবেশ করিয়েছেন। আজকে আমরা শ্বাস নিঃশ্বাস চালাইতেছি, শ্বাস নিঃশ্বাস নিতেছি, মানুষের মূল বাহাদুর হলো শ্বাস। আর যখন বের হয়ে যায় তখন আর সে মানুষ থাকে না, তখন কি হয়ে যায় ধরে বলে, আওয়াজ দিয়ে বলে কি হয়ে যায়? অর্থাৎ মানুষের বাহাদুরি তাই কোন শ্বাস, যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ তার বাহাদুরি, যখনই শ্বাস বের হয়ে যাবে তখন আর তার কোনো দাম নাই। তখন আর আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ পড়ে আসে। অর্থাৎ মানুষের বাহাদুরি হলো শ্বাস, যখন বের হয়ে যায় তখন তার নাম হয়ে যায় লাশ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে চলতেছে। এখানে আর একটা বিষয় আমাদেরকে জেনে নেওয়া লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে যখন সমস্ত রূহটিকে একত্রে রেখেছিলেন, ওই রূহের জগতের মধ্যে তার অবস্থায় যেই রূহর সাথে যেই রূহের সম্পর্ক হয়েছিল, পরিচয় হয়েছিল, রূহের জগতে বসে যার সাথে যার সাক্ষাৎ হয়েছিল, মোলাকাত হয়েছিল, জমিনে আসার পরে সে যে প্রান্তে থাকুক না কেন, মৌতের আগে হলেও একদিন না একদিন তার সাথে তার সম্পর্ক হয়ে যাইবে। একটা ভিতরের কথা বললাম, রূহের জগতে বসে যে রূহর সাথে যে রূহর পরিচয় হয়েছিল, যে রূহর সাথে যে রূহের সম্পর্ক ভালো ছিল, জমিনের মধ্যে আসার পরে তার সাথে তার পরিচয় হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে। এটা এমন এমন হয় না, ওইখানে রুচি হয়ে গেছে যা, রূহের জগতে বসে যার সাথে যার পরিচয় হয়েছে, সম্পর্ক হয়েছে, দুনিয়ায় আসার পরেও মৌতের আগের দিন হলেও তার সাথে তার পরিচয় হয়ে যাবে। এই জন্য বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিভাবে অহংকার করো, কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো, নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করো, তোর কোনো পরিচয়, তোর অস্তিত্ব জমিনের মধ্যে ছিল না, কে জানত তোর নাম, কে জানত তোর পরিচয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমি আল্লাহ মায়া করে তোর মধ্যে রূহ দান করলাম, তথাপি আমার হুকুম যতদিন থাকবে ততদিন তোর রূহ চলবে, তোর বড়ি চলবে, সবকিছু চলমান থাকবে, যেদিন আমি আল্লাহ তাআলার হুকুম করব তোর মধ্যে থেকে রূহ আমার বের করে নিয়ে আসবো, দুনিয়ার সব মানুষ গুলা যদি একত্র হয়ে যায় কোথার থেকে আমি রূহ কখন বের করে আনবো, কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন পন্ডিত, দুনিয়ার সব মানুষ যদি এক হয়ে যায় এরপর রূহকে ধরে রাখার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। দেখেন বন্ধু, স্ত্রী এবং স্বামী একই জায়গায় শোন, স্ত্রীর কাছ থেকে স্বামীকে বিদায় করে নিয়ে আসলো,
একই বিছানায় ঘুমানো, তথাপি সে একটু অনুভব করলো কিভাবে আমার আল্লাহ তাআলা বের করে নিয়ে আসলেন। মৃত্যুর সময় কত মানুষ পাশে বসা থাকে, কত মানুষ তার মুখে পানি দেয়, ততদিন চলমান চলতে থাকবে, আবার যখন আমি আল্লাহর হুকুম হয়ে যাবে সেই রুকের আল্লাহ তার আবার বের করে নিয়ে আসব। শুধু এখানে শেষ নয়, তোকে যখন কবরের মধ্যে বিদায় দিয়ে রাখিয়া দিবে, এক বছর, দুই বছর, আর তিন বছর, আর পঞ্চাশ বছর, আর একশো বছরের সময় নেই, যত বছরই হোক না কেন, মাটির সাথে তুই বিলীন হইয়া যাও না কেন, মিশে যাও না কেন, আমি ওই মাটির থেকে আমি আল্লাহ তাআলার রূহকে পুনরায় আবার জাগ্রত করে আসরের ময়দানে আমি আল্লাহর আদালতে তোকে দাঁড় করাইয়া দিব। তোর কি বিশ্বাস হয় না আমি মৌত মানুষটি কবর থেকে আবার উঠাতে পারবো? তোর কি বিশ্বাস হয় না যে মানুষটা মাটির সাথে মিলে গেল সেখান থেকে আমি আবার পুনরায় তাকে জাগাতে পারবো? কিভাবে আপনি সেই মাটির সাথে মিশে যাওয়া মানুষটাকে আবার পুনরায় জাগ্রত করলেন? পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজু করলেন, আল্লাহ আমার একটু দেখতে ইচ্ছে হয় কিভাবে আপনি মৃত মানুষটাকে আবার জিন্দা করবেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي পয়গম্বর বলে আমার অন্তরের প্রশান্তির জন্য, ইতমিনানের কলবির জন্য, অন্তরকে প্রশান্তি লাভ করানোর জন্য আমার একটু দেখতে মনে চায়। এবং সেটাকে কিছুদিন তুমি লালন পালন করো, লালন পালন করার পরে চারটা পাখিকে জবাই দাও, জবাই দিয়া সকল হাতি গোষ্ঠ সবগুলো আলাদা আলাদা করিয়া কিমা বানায় বলো, সব বিচার করিয়া বলো, চার প্রকারের পাখি কোনটা যদি ধরা না যায় সব বস্তু গুলো একত্রে তুমি কিমা বানায় বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন চার প্রকারের পাখি কি পয়গম্বর ধরলেন, কিছুদিন লালন পালন করলেন, কিছুদিন লালন পালন করার পরে এইবার যখন জবাই করলেন, জবাই করার পরে জবাই করে বস্তুগুলো হাতে গুলো সব কিমা পরে আলাদা করিয়া পালাইল মিকচার করিয়া, এইবার আল্লাহ তাআলা বললেন এই বস্তুগুলো পাহাড়ের বিভিন্ন জায়গায় চড়া দিতে মালা দাও, বিভিন্ন জায়গায় ফালা দেওয়ার পর এইবার আল্লাহ তাআলা দায়িত্ব বললেন পয়গম্বর এখন যে যে প্রকারের পাখি আপনি লালন পালন করেছিলেন সেই পাখির নাম ধরে আপনি একটু ডাক দেন। পয়গম্বর বিভিন্ন জায়গায় বস্তুকে যখন সারা সিটে ফালা রাখে, ফালা রাখার পর এইবার যখন ওই প্রকারের পাখিকে যখন নাম ধরে ডাক দিলেন বিভিন্ন জায়গায় সরা শিকার রাখার পর, তথাপি যেই প্রকারের পাখি সেই প্রকারের গোষ্ঠীর সাথে দূরা দূরা যা মিলতেছে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দূরা দূরা চলিয়া যায়,
যেই প্রকারের পাখি সেই প্রকারের গোষ্ঠীর সাথে গোষ্ঠ মিলতেছে, হাতির সাথে হাতি গিয়া মিলতেছে, মুহূর্তের মধ্যে হাতির সাথে হাতি মিলে, গোষ্ঠীর সাথে গোষ্ঠ মিলে, চামড়ার সাথে চামড়া মিলে, আগের মতো সেই হাত পা সব কিছু পুনরায় সব অঙ্গ প্রত্যঙ্গ পুনরায় সব ঠিক হয়ে দৌড়ে পয়গম্বরের সামনে হাজির হয়ে যায়। এরপরে যদি নাম ধরিয়া ডাক দিলে আপনার কাছে ফিরে আসতে পারে, এই পাখি তো আপনি নিজের হাতে বানান নাই, এই পাখির তো আমি আল্লাহ তাআলাই বানিয়েছি। জমিনের মধ্যে যত জাতি আমি আল্লাহ তার মানুষ জাতিকে বানিয়েছি, এই মানুষ জাতিকে আমি আল্লাহ নিজের হাতে বড় আদর করিয়া করিয়া আমি নিজের হাতে মানুষদেরকে বানিয়েছি, আমার গোলামদেরকে আমি আল্লাহ তাআলা নিজের হাতে বড় মায়া করিয়া দয়া করিয়া বানাইছি। শুধু বানাইয়া শেষ করি নাই, এক বছর আর দুই বছর নয়, শত শত বছর হাজার হাজার বছর আমি আল্লাহ তাআলা নিজে রিজিক দিয়া খাওয়াইয়া লালন পালন করছি। কাজে আমি শত শত বছর হাজার হাজার বছর নিজের হাতে বান্দা বানাইয়া নিজে রিজিক দিয়া খাওয়াইয়া পড়াইয়া এরপরে যখন আমি মাটির মধ্যে তাদেরকে নিয়ে আসবো, সেই মাটির মধ্যে থেকে আবার যেদিন হাসরের ময়দান গায়েব হয়ে যাইবে, আমার গোলামদেরকে আমি ডাক দিলে আমার সামনে কেমনই বা ফিরে আসবে না। এই জন্য বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তথাপি আমি আল্লাহ তাআলা পুনরায় তোমাদেরকে সবাইকে আমার আমি আল্লাহর সামনে হাজির করব। একটা হিসাব নিকাশ আছে না নাই? না, হিন্দুদের মতো চিন্তা আমাদের মাথায় আছে, তাদের ধারণা হলো আগাম সুগাম যাই করুক না কেন মরার পরে জ্বালায় দিব স্বামীর সাথে স্বর্গে চলে যাব। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যেহেতু সাতটা বিষয়ের উপরে ইমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. আমরা সাতটা বিষয়ের উপর ঈমান এনেছি, তার মধ্যে একটা বিষয় হলো হাসুরের ময়দান সম্পর্কে আমাদের বিশ্বাস আছে না নাই? অবশ্যই উপস্থিত হবে। وإذا القبور بعثرت যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেদিন কবরগুলো উন্মোচিত হয়ে যাবে, কবরের মধ্যে সব কিছু কবর সেদিন বের করে দিবে, কবরের মধ্যে আর থাকার সুযোগ নেই, সব মানুষগুলো সেদিন কবর থেকে হাসরের ময়দানে হাজিরা দেওয়ার জন্য দৌড়াতে থাকবে, সব মানুষগুলো উপস্থিত হবে হাসরের ময়দানে। কাজী বন্ধু আল্লাহ তাআলা বলে, জমিনের মধ্যে যখন তোকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, এই জমিনের মধ্যে আসার হালতটাও একই রকম, জমিন থেকে বিদায় হওয়ার হালত সবার একই রকম, নাকি পার্থক্য আছে? না না, এই দেশের প্রধানমন্ত্রী যেদিন দুনিয়া ছিল তার যে হালত ছিল আপনার আমার একই হালত। দুনিয়া আসার ক্ষেত্রে মানুষের মধ্যে কোনো ব্যবধান নাই, দুনিয়ায় যখন আপনি আমি আসলাম উভয়ের একই হালাতে, দুনিয়ার মধ্যে এসেছি ঠিক নয় ডিজিটাল ভাবে, এর মধ্যে ডেস্কটপ শুধু এত টুকি, কেউ বা এখন ডিজিটাল যুগে আসছে সিজারের মাধ্যমে আর কি বা আমলার কুদরতের মাধ্যমে আসছে, এছাড়া আর কোনো ডিফারেন্স নাই। যেদিন দুনিয়া এসেছিলাম সবাই উলঙ্গ অবস্থায় দুনিয়া এসেছিলাম, কোন পার্থক্য কোন মানুষের মধ্যে ছিল না। আবার যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, একজন কোটিপতি কেউ যে অবস্থায় কবরে পাঠাইবে, একজন গরিব মানুষ কি একই হালতে কবরের মধ্যে পাঠানো হবে?
এলাকার সবচেয়ে কোটিপতি সবচেয়ে ধনী মানুষকেও তিনটা কাপড় দিয়ে প্যাকেট বানানো হবে। একজন সাধারণ গরিব মানুষকে তিনটা কাপড় দ্বারাই প্যাকেট বানানো হবে নাকি পার্থক্য আছে? না না, কোনো পার্থক্য নাই। ধনী মানুষটাকেও তিনটা কাপড় দিয়া ব্যাস দিয়া বানাইবে, আপনার কাউকেও তিনটা কাপড় দিয়া ব্যাস দিয়া বানাইবে। হয়তো ব্যবধান কোনো একটু দামি কাপড় হতে পারে, কোনো একটু নরমল কাপড় হতে পারে, ঠিক না? বেশি জোরে বলে। নাম্বার দুই, গোসল করানোর পদ্ধতিও এক। যখন জানাজা দিবে জানাজার পদ্ধতিও এক, যখন কবরের দিকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পদ্ধতিও এক। যখন কবরের মধ্যে রাখবে ধনী ব্যক্তিকে যেই কথা বলিয়া রাখবে, আপনার আমাকে একই কথা বলিয়া রাখবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। নাকি পার্থক্য আছে? কোন ধনী ব্যক্তির জন্য আলাদা কোন দোয়া আছে নাকি? না না, তোমার জন্য একই দোয়া পড়ে কবরের মধ্যে বিদায় দিয়ে রাখবে। এরপরে কবরের মধ্যে যখন বিদায় দিয়ে আসবে, মনটা লেগে ফেরেশতা যখন কবরের মধ্যে চলে আসবে, এই দেশের প্রধানমন্ত্রীর জন্য যে কয়েকটা প্রশ্ন গরিব মানুষের জন্য কি আলাদা আছে নাকি? একই প্রশ্ন সবার জন্য, কোটিপতির জন্য যে প্রশ্ন, গরিব মানুষের জন্য একই প্রশ্ন কবরের মধ্যে করা হবে। প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ বা রাস্তার মধ্যে, কেউ বা শিক্ষিত, কেউ বা অশিক্ষিত, কেউ বা অতি সম্মানিত, কেউ বা একটু দুর্বল শ্রেণীর মানুষ। এই দুনিয়ায় চলার ক্ষেত্রে মানুষের মধ্যে আপ ডাউন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা কিছুটা পার্থক্য দিয়েছেন। মূলত এর পিছনে একটা কারণ আছে। গোটা দুনিয়ার সব মানুষের হালাত যদি একরকম হয় তাহলে দুনিয়া চলতে পারে না। কোন না কোন সাইডে একজন মানুষকে দুর্বল রেখেছে, যাতে সবার ব্যক্তির কাছে দুর্বল ব্যক্তি যায় সহযোগিতার জন্য। আর একজন যখন আরেকজন স্বর্ণপন্ন হবে, ততদিন জমির জলমান থাকবে। সব মানুষ যদি একই হালাত হয়, একই অবস্থায় হয়, একই কোয়ালিটি হয়, তাহলে দুনিয়া চলতে পারে না। কাজে জন্য কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে শিক্ষিত বানিয়েছেন, কাউকে অশিক্ষিত বানিয়েছেন, কাউকে আস্তলে ঘুম নেওয়ায়, আবার কাউকে মাটিতে জমিনে ঘুম লওয়ায়। এর কারণ হলো উপর নিচ করেছেন, এই জন্য ওই দুর্বল ব্যক্তি যাতে সবার ব্যক্তির কাছে সহযোগিতার জন্য চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে চলার ক্ষেত্রে সময়টুকুর মধ্যে কিছুটা পার্থক্য দিয়েছেন। কাজে এই জন্য বন্ধু, যে ব্যক্তি কোটিপতি, আমি বলবো কোটিপতি ভাই, তুমি যে কোটিপতি হয়েছে, কোটিপতি হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। ও শিক্ষিত ভাই, তুমি শিক্ষিত হয়েছো, শিক্ষিত হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। বলবো যে এই ব্যক্তির অর্থ কম, এই গরিব হওয়াটাই আমার আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে পরীক্ষা। তুমি অশিক্ষিত হয়েছো, এটাই তোমার জন্য পরীক্ষা। তুমি পাঁচতলায় ঘুমাও, এই পাঁচতলায় ঘুমাওটাই তোমার জন্য পরীক্ষা। এই পাঁচতলায় ঘুমায় ঘুমায় আমি আল্লাহকে কতটুকু স্মরণ করতে পারো না, আমি আল্লাহর সাথে না পারি বড় ভুলিয়া যাও। যে ব্যক্তিটা আমার আল্লাহ শুধু জমিনে ঘুম লওয়ায়, মাটির বিছানায় ঘুম লওয়ায়, মাটিতে এই মাটিতে ঘুমানোটাই তোমার জন্য পরীক্ষা। এই কষ্টের মধ্যে রেখেছি, কাকে কষ্ট পেয়ে নাকি আমি আল্লাহকে ভুলে যাও, নাই কষ্টের মধ্যে থেকে আমি আল্লাহকে স্মরণ রাখি, এটাই তোমার জন্য পরীক্ষা।